পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে একাধিক রুটে নতুন বাস পরিষেবা চালু হলো মঙ্গলবার। রায়গঞ্জ ডিপোতে এদিন এই বাস পরিষেবা সূচনা করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান মিহির গোস্বামী, ম্যানেজিং ডিরেক্টর সুবল রায়, পুর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস। এই বাস পরিষেবা চালু হওয়ায় খুশি আপামর রায়গঞ্জবাসী। পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে একাধিক রুটে নতুন বাস পরিষেবা চালু হলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার রায়গঞ্জ ডিভিশনে। মঙ্গলবার সংস্থার রায়গঞ্জ ডিপোতে বাস পরিষেবার সূচনা করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান মিহির গোস্বামী এবং ম্যানেজিং ডিরেক্টর সুবল রায়, পুর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস প্রমুখ। উল্লেখ্য, রায়গঞ্জ বাঙ্গাইগাঁও, বালুরঘাট গঙ্গারামপুর, বালুরঘাট কলকাতা ভায়া বর্ধমান, বালুরঘাট মল্লাদীঘি কলকাতা, মালদা বহরমপুর 2, মালদা বনগা, চাঁচল ধুলিয়ান, দুর্গাপুর এই রুটে এই বাস পরিষেবা পাবেন সাধারণ মানুষ। নতুন এই বাসগুলিতে সিসিটিভি ক্যামেরা, জিপিআরএস সিস্টেম এবং বিপদ সংকেত জানাতে থাকবে অ্যালার্ম। অত্যাধুনিক এই সরকারি বাস পরিষেবা চালু হওয়ায় যাত্রী পরিষেবা উন্নত হওয়ার পাশাপাশি সংস্থার আয় বৃদ্ধি পাবে বলে আশা কর্মকর্তাদের। আমরা 18-19 অর্থবর্ষে আমরা এই পর্যন্ত টোটাল 78টা নতুন গাড়ি পেয়েছিলাম। তার মধ্যে আগেই কতগুলো আমাদের রাস্তায় নেমেছে। গত 22 তারিখ থেকে আজ পর্যন্ত আমরা 56টা নতুন বাস রাস্তায় নামালাম। গত 24 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় গত 24 তারিখে পরিবহন মন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী বহরমপুর থেকে 25খানা নতুন বাস উদ্বোধন করেছেন। আজকে রায়গঞ্জ ডিভিশন থেকে আমি 13খানা নতুন বাস উদ্বোধন করলাম। আমরা যাত্রী পরিষেবায় আরও নতুন বাস আমরা রাস্তায় নামাবো অতি সত্বর, যাতে করে মানুষের পরিষেবা আমরা ভালো করে দিতে পারি। নতুন নতুন রুটে বাস পরিচালনা চালানোর ক্ষেত্রে আমাদের একটা বিশেষ কমিটি আছে, আমরা সেই কমিটিকে সার্ভে করতে দিই। তারা সার্ভে রিপোর্ট জমা দেওয়ার পর তার ভাইবেল রুট কিনা সেইটা জানার পর আমরা সেই রুটে বাস চালু করি। পুরসভা এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা আমরা যৌথভাবে কাজ করে চলেছি উন্নয়নকে রায়গঞ্জে প্রতিষ্ঠিত করবার জন্যে। আপনারা অতীতেও দেখেছেন যে আমরা শ্রমিক স্তম্ভ তৈরি করেছি এনবিএসটিসির জায়গাতে। আমরা বিধানচন্দ্র রায়ের অবক্ষ মূর্তি আমাদের ডিভাইডার থেকে নিয়ে এসেছি রায়গঞ্জ এনবি যাত্রী প্রতীক্ষালয়টি আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থাকে হ্যান্ডওভার দিয়েছি। এতে সুপার মার্কেটে একটি কাউন্টার ছিল এনবিএসটিসি যা ভগ্নদশায় পড়ে আছে, সেখানেও আমরা রেনোভেশনের কাজ করব এবং তার সামনে আরও একটি যাত্রী শেড তৈরি করব, যাত্রী প্রতীক্ষালয় আমরা তৈরি করব। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।